আমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, তোমরা সিস্টেমটি দেখতে পাচ্ছ তাই না? যে গতানুগত গত কয়েকটা ক্লাসে আমরা কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি, বিশেষ করে চতুর্থ অধ্যায় থেকে, কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় থেকে আমরা আলোচনা করছি। আজকেও যথারীতি আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায় থেকে একটা স্টেম নিয়েছি, অর্থাৎ একটা কোশ্চেন আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ পুরো প্রশ্নটি, অর্থাৎ 2017 সালে কুমিল্লা বোর্ডে এসেছে, 17 সালে কুমিল্লা বোর্ডে এসেছে। আর তোমরা যেহেতু 2021 সালের, তাহলে তোমাদের জন্য এই কোশ্চেনটি খুবই ইম্পর্টেন্ট। এই ধরনের পরীক্ষা হয়তো এটা আসবে না হবু, বাট এই ধরনের কোশ্চেন পরীক্ষা আসতে পারে, যেহেতু এটা বিজয় সালের কোশ্চেন গুলো সাধারণত বিজয় সালেই কমন পড়ে। তাহলে আমরা এই কোশ্চেনটা একটু আলোচনা করি। দেখো, প্রথমে এখানে কি বলেছে, ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন উৎপন্ন হচ্ছে, সেক্ষেত্রে ডেল্টা এস হচ্ছে পজিটিভ। কারণ ফসফরাস পেন্টাক্লোরাইড বিক্রিয়াটি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 অ্যাটমসফেরিক চাপে 15% ডিওজিত হয়। অর্থাৎ এখানে এই যে ফসফরাস পেন্টাক্লোরাইডটি ভেঙে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনে রূপান্তরিত হচ্ছে, এটি 1 অ্যাটমসফেরিক প্রেশারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাত্র 15% বিয়োজিত হয়। আর এখানে আরেকটা কন্ডিশন আছে, দেখো ডেল্টা এইচ পজিটিভ, দুটি এখানে অংশ আছে। সুতরাং এখানে কি প্রশ্ন হতে পারে আমরা কিছুটা বুঝতে পারছি তাই না? অর্থাৎ এখান থেকে হয়তো বা আমাদেরকে কি বলবে প্রশ্নটা, দেখো নিজে আগে বোঝার চেষ্টা করো, যেহেতু ডেল্টা এত পার্সেন্ট বিয়োজিত হয়, তার মানে এখানে আমাকে কেপি কেসি কোন একটা জিনিস ক্যালকুলেশন করতে বলতে পারে। আর একটা হচ্ছে, যেহেতু ডেল্টা ইজ পজিটিভ, এখানে হয়তো তাপ চাপের যে কোনো একটা প্রভাবের কথা বলতে পারে, আমরা নিজেরাই একটু আগে গেস করে নিই। এবার আমরা আসি যে প্রশ্নগুলো কি দেখি, যে ক প্রশ্ন হচ্ছে আংশিক পাতন কি, 2 নম্বর প্রশ্ন হচ্ছে জিঙ্ক কি অবসাদন মৌল ব্যাখ্যা করো, অর্থাৎ জিঙ্ক অবসাদন মৌল কিনা সেটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এটা হচ্ছে আমাদের অনুধাবনমূলক প্রশ্ন, আর এটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। উদ্দীপক বিক্রিয়াটির কেপি এর মান নির্ণয় করো, তাই না? এখন এই কেপি এর মান, এটাই মূলত আমাদের স্টেমের সাথে সম্পৃক্ত প্রশ্ন, যেটাকে আমরা কি বলি, প্রয়োগ বলি না উচ্চতর দক্ষতা বলি, কোনটা বলতো? 2 নম্বর প্রশ্নটা প্রয়োগ বলে, হ্যাঁ। তাহলে 2 নম্বর প্রশ্ন হচ্ছে প্রয়োগ, আর তোমার 2 নম্বর প্রশ্নটা হচ্ছে উচ্চতর দক্ষতা। সেখানে বলা হয়েছে সাম্য অবস্থায় বিক্রিয়াটি তাপ ও চাপের পরিবর্তন ঘটলে উৎপাদের পরিবর্তনে কোনো পরিবর্তন ঘটবে কিনা বিশ্লেষণ করো। অর্থাৎ এই বিক্রিয়ার মধ্যে যদি, আমরা তো জানি যে কোনো একটা বিক্রিয়া সাম্য অবস্থায় যখন পৌঁছায়, তখন সেটা সারা জীবন সাম্য অবস্থায় চলতে থাকে যদি তাপমাত্রা চাপ বা ঘনমাত্রার কোনো পরিবর্তন না করে। এখন এই ক্ষেত্রে যদি আমরা তাপ বা চাপ প্রয়োগ করি, এখানে অবশ্যই নতুন করে সাম্য অবস্থার পরিবর্তন হবে, নতুন করে সাম্য অবস্থা তৈরি হবে, কারণ এটা ডিস্টার্ব হবে। মনে করো তোমরা এখানে ফুটবল মাঠে যদি 11 জন প্লেয়ার থাকে, তাহলে 11 জন যখন আমরা উঠানামা করাই, দেখা যায় যে আমি একজন উঠেছি আরেকজন নামাচ্ছে, তাহলে কি হয় মনে হচ্ছে কি, মাঠে প্লেয়ারের সংখ্যা বাড়েওনি কমেওনি এবং কোনো পরিবর্তন হয়নি। আসলে কি পরিবর্তন হয়েছে, কেন উঠানামার মধ্যে আছে, এই জন্য রাসায়নিক সমাবস্থা ঠিক একইভাবে স্থির মনে হয়, কিন্তু আসলে এখানে কি হয় এটা চলতেই থাকে। কিন্তু যদি আমি চাপ এখন তাপ দিতে থাকি, তাহলে সাম্য অবস্থা একসময় কি হবে, ডিস্টার্ব হবে। অর্থাৎ এটা হয় ভিতরে সামনের দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, গিয়ে এই তাপ বা চাপের প্রভাবকে প্রশমিত করবে, করে নতুন করে সাম্য অবস্থা তৈরি করবে। এখন সেই ক্ষেত্রে আমাদের এই প্রশ্নে বলা হয়েছে এখানে উৎপাদের কোনো পরিবর্তন হবে কিনা যদি তাপ এবং চাপের পরিবর্তন ঘটাই। তাহলে আমাদের এই ছিল প্রশ্ন, এখন আমরা সমাধান করার চেষ্টা করি। প্রথমে আসো যে আংশিক পাতন কি, এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক প্রশ্ন তাই না? আংশিক পাতন কি, তাহলে আংশিক পাতন কি, এটা বোঝার জন্য আমরা প্রথমে দেখি পাতন প্রক্রিয়ায় পাতন প্লাস ও শীতকের মাঝে অংশ কলাম স্থাপন করে বিভিন্ন নিকট স্ফুটনাঙ্কের 2 বা ততোধিক তরল উপাদানকে তাদের মিশ্রণ থেকে পৃথক করার প্রক্রিয়াকে আংশিক পাতন বলে। অর্থাৎ এখানে আংশিক পাতন হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একাধিক তরল পদার্থ, মনে রাখবা একাধিক তরল পদার্থকে তাদের স্ফুটনাঙ্কের পার্থক্যের উপর নির্ভর করে পৃথক করা হয়, তাকে আংশিক পাতন বলা হয়। যেমন আমি যদি মনে করো অ্যালকোহল, তারপরে পানি, মনে করো বিভিন্ন, তারপরে তোমার সেখানে থাকতে পারে বেনজিন, বিভিন্ন ধরনের পদার্থ মিশ্রিত আছে, এবং কিংবা আমরা যে পেট্রোলিয়ামের কথা বলি,
পেট্রোলিয়ামের মধ্যে কি কি থাকে? এই তোমার গ্যাসোলিন থাকে, তারপর হচ্ছে পেট্রোল থাকে, তারপর হচ্ছে লুব্রিকেন্ট থাকে, এই ধরনের পদার্থগুলো থাকে না, এদেরকে আমরা আলাদা করব কিভাবে? এদেরকে আলাদা করব আংশিক পাতন অনুসারে বা আংশিক পাতন পদ্ধতিতে। কিভাবে, কেন এদেরকে আলাদা করা যায় আংশিক পাতন পদ্ধতিতে? কারণ এদের স্ফুটাঙ্ক গুলো ভিন্ন ভিন্ন। মনে করো তুমি এ বি সি তিনটা তরল মিশ্রিত করলা, ঠিক আছে, এ পদার্থের স্ফুটাঙ্ক হচ্ছে তোমার 78, বি পদার্থের স্ফুটাঙ্ক হচ্ছে তোমার 90, সি পদার্থের স্ফুটাঙ্ক হচ্ছে তোমার 110। তাহলে যখন আমি চাপ দিতে থাকবো, তাহলে যেটা স্ফুটাঙ্ক কম সেটা আগে কি হবে? আলাদা হয়ে যাবে। অর্থাৎ সে মনে করে আগে বাষ্পে রূপান্তর হবে, বাষ্পে রূপান্তর হলে সেটাকে আমরা আলাদা ভাবে সংগ্রহ করব। তারপরে যদি আরো তাপ দিতে থাকি, তাহলে সে কি করবো, 90 ডিগ্রি সেলসিয়াস যেটা বাষ্পে হয় সেটাকে আমরা আলাদা করতে পারবো। তারপরে যখন এটা 110 এ পৌঁছাবে, তখন সেটা কি করবে, তৃতীয় অর্থাৎ আমাদের সি কম তরল পদার্থটি আলাদা হবে, তাই না? তাহলে এটাই হচ্ছে আংশিক প্রাধান, অর্থাৎ একাধিক তরল পদার্থ যদি মিশ্রিত থাকে এবং তাদেরকে তাদের স্ফুটাঙ্কের পার্থক্যের উপর নির্ভর করে যে প্রক্রিয়ায় আলাদা করা হয় তাদেরকে বলা হয় আংশিক পাতন। স্ফুটাঙ্ক কি সবাই তো জানো, তাই না? স্ফুটাঙ্ক কি বলতে পারবা? যে তাপমাত্রায় কোনো বাষ্প আকারে, বলো, যে তাপমাত্রায় কোনো পদার্থ বাষ্পে পরিণত হতে পারে তাকে স্ফুটনাঙ্ক বলে। ভেরি গুড। তুমি এখানে কিন্তু একটা শর্ত বলতে হবে, সেটা হচ্ছে স্বাভাবিক চাপে অথবা এক বায়ুমণ্ডল চাপে, এই কথাটা বলতে হবে। কারণ যদি, হ্যাঁ, যদি তাপমাত্রার পরিবর্তন হয়, চাপের পরিবর্তন হয়, তখন স্ফুটনাঙ্কেরও পরিবর্তন হয়ে যেতে পারে। সেজন্য বলতে হবে এক বায়ুমণ্ডলের চাপে অথবা স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ ফুটতে শুরু করে বা বাষ্পে রূপান্তরিত হয় তাকে বলা হয় তার স্ফুটনাঙ্ক। যেমন পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে যদি এক বায়ুমণ্ডল চাপে পানিকে তাপ দেওয়া হয়, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে রূপান্তরিত হবে, আর এটাকে বলা হচ্ছে তোমার আংশিক, এটাকে বলা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। ওকে, তাহলে আমরা দেখলাম যে স্ফুটনাঙ্কের উপরে নির্ভর করে একাধিক তরল পদার্থকে আলাদা করার প্রক্রিয়াটাই হচ্ছে আংশিক পাতন। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটি বলা হয়েছে, জিঙ্ক কি অবস্থান্তরমূলক কিনা, তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে অবস্থান্তরমূলক কাকে বলে। এই ব্যাখ্যাটা দিতে হলে আমাকে অবশ্যই জানতে হবে কি অবস্থান্তরমূলক কাকে বলে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, যে সকল মোলের সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মূল বলা হয়। তাহলে দেখা যাচ্ছে সকল ডিব্লক মূলই কিন্তু অবস্থান্তর মূল নয়, বা সকল অবস্থান্তর মূলই কিন্তু ডিব্লক মূল। তাহলে বলা হয়েছে কি, ডিব্লক মূল হওয়ার পরে যদি সেটা আয়ন গঠন করে, আয়ন গঠন করলে অর্থাৎ যে সমস্ত ডিব্লক মূল আয়ন গঠন করবে, আয়ন গঠন করার পরে তার মধ্যে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে, হয় 1, 2, 3, 4 যে কোনো একটা ইলেকট্রন থাকতে পারে। আর যদি কোনো ইলেকট্রন না থাকে ডি অরবিটালে আয়ন গঠনের পরে, কিংবা ডি অরবিটাল যদি পূর্ণ থাকে, তখন তাদেরকে আমরা আর অবস্থান্তর মূল বলতে পারবো না। যেমন এখানে দেখো জিঙ্কের যে ইলেকট্রন, ইলেকট্রন জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 30, তাই না? ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। যেহেতু জিঙ্ক আয়ন, যখন জিঙ্ক আয়ন হয় তখন সে কি করে, দুটো ইলেকট্রন ত্যাগ করে ফেলে, ত্যাগ করলে 4s2 এর মধ্যে আর কোনো ইলেকট্রন থাকে না, 4s নট হয়ে যায়, ঠিক আছে, এখান থেকে 4s থেকে ইলেকট্রন চলে যাবে। তাহলে মানে কি, যাওয়ার পরে থ্রি ডি তে কয়টি ইলেকট্রন থাকে, 10টি ইলেকট্রন থাকে। তাহলে আমাদের সংজ্ঞ অনুসারে বলা হয়েছে কি, ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকতে হবে। আংশিক পূর্ণ মানে কি, হয় 1 থেকে 10 পর্যন্ত থাকতে হবে, 1 থেকে 10 পর্যন্ত থাকতে হবে, সরি 1 থেকে 9 পর্যন্ত, 10 থাকলে হবে না, 10 থাকলে তো এটা পূর্ণ হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটাল যেহেতু পূর্ণ আছে, সুতরাং জিঙ্ক কোনো অবস্থান্তর মূল হবে না, যদিও সেটা ডিব্লক মূল, কারণ ডি অরবিটাল ইলেকট্রন আছে, ডিব্লক ডি অরবিটালে ইলেকট্রন থাকলে তাকে আমরা ডি ব্লক বলতে পারবো, কিন্তু অবস্থান্তর বলতে পারবো না। আর অবস্থান্তর মূল বলতে হলে অবশ্যই তাদের আয়ন গঠন করার পরে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে। তাহলে এখানে যেহেতু ডি অরবিটালটা পূর্ণ, অর্থাৎ 10টি ইলেকট্রন আছে আয়ন গঠন করার পরে, সুতরাং এটি অবস্থান্তর মূল নয়, এটা এটা আংশিক পূর্ণ নয়, এটা পূর্ণ, তাহলে সুতরাং এটি অবস্থান্তর মূল নয়। তোমরা কি এটা বুঝতে পেরেছো? কথা বলো মানুষ, কি বুঝতে পেরেছো?
রূপা? জি স্যার। রূপা বুঝতে পেরেছ? গুড। জি স্যার বুঝতে পেরেছি। জি স্যার। আচ্ছা তারপরে যে সাদিয়া, আচ্ছা তোমরা কথা বলছো, আচ্ছা আমি ধরে নিচ্ছি সবাই বুঝতে পেরেছো। তাহলে গ নম্বর প্রশ্ন যেটা আছে, গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কেভি ক্যালকুলেশন করার জন্য বলা হয়েছে। তাহলে কেভি ক্যালকুলেশনের জন্য প্রথমে আমরা রিঅ্যাকশনের দিকে তাকাই, যেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড ভেঙে কি হচ্ছে তোমার ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হচ্ছে। তাহলে বিক্রিয়ার শুরুতে আমরা ধরে নিচ্ছি এখানে ফসফরাস পেন্টাক্লোরাইড হচ্ছে 1 মোল, ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে 0 মোল, ক্লোরিন হচ্ছে 0 মোল। কারণ আমরা জানি যখন বিক্রিয়া শুরু করবে তখন কিন্তু শুধুমাত্র বিক্রিয়ক থাকে, উৎপন্ন পদার্থ থাকে না। সেই জন্য আমরা ধরে নিচ্ছি শুরুতে ফসফরাস পেন্টাক্লোরাইড আমরা 1 মোল নিলাম, আর ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে 0 মোল, ক্লোরিন হচ্ছে 0 মোল। এখন বিক্রিয়াটা যখন সাম্য অবস্থায় পৌঁছাবে তখন ধরে নিচ্ছি ফসফরাস পেন্টাক্লোরাইড আলফা পরিমাণ বিয়োজিত হবে, আলফা পরিমাণ বিয়োজিত হবে। আমরা জানি যখন বিক্রিয়াটি শুরু হয় তখন ওই বিক্রিয়কটা আস্তে আস্তে তার ঘনমাত্রা পরিবর্তন হতে থাকে, অর্থাৎ তার ঘনমাত্রা কমতে থাকে আর উৎপন্ন পদার্থের ঘনমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে। যখন সাম্য অবস্থায় পৌঁছে তখন আর এখানে তাদের ওই যে তাদের সাম্য অবস্থায় যখন পৌঁছায় তখন দুই দিক থেকে বিক্রিয়াটা সমান হারে চলতে থাকে। এখন এই সাম্য অবস্থায় কি পরিমাণ বিয়োজিত হলো, কারণ বিক্রিয়াটি অবশ্যই যেহেতু আমরা এখানে কেভি কেসি ক্যালকুলেশন করবো সেটা অবশ্যই সাম্য অবস্থায় আছে, তাহলে এখানে সাম্য অবস্থায় মনে করো আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের আলফা পরিমাণ কি হলো, বিয়োজিত হলো, তাহলে কি হলো আলফা পরিমাণ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং আলফা পরিমাণ ক্লোরিন উৎপন্ন হবে। যে পরিমাণ এখানে বিয়োজিত হচ্ছে ঠিক সে পরিমাণ উৎপন্ন পদার্থ তৈরি হবে। এখন আলফাকে আমরা যদি বিয়োজন মাত্রা, যেটাকে আলফা ইকুয়াল টু হচ্ছে বিয়োজন মাত্রা, এটাকে বলা হয় বিয়োজন মাত্রা। তাহলে এখানে প্রশ্নে আমাদের বলা হয়েছিল 50%। আমরা যদি আমরা একটু প্রশ্নে যাই দেখো এখানে বলা হয়েছে কিন্তু যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1.5 অ্যাটমোস্ফিয়ার প্রেসারে 15% বিয়োজিত হয়। অর্থাৎ এখানে যখন সাম্য অবস্থায় পৌঁছে তখন ফসফরাস পেন্টাক্লোরাইড 15% বিয়োজিত হয়। তার মানে কি 15% বিয়োজিত হয় মানে কি আলফা পরিমাণ সেটা বিয়োজিত হচ্ছে। তাহলে সেটাকে আমরা দেখি এখানে এখানে বলা হচ্ছে কি তোমার এখানে দেখো যে এখানে 15% বিয়োজিত হচ্ছে, অর্থাৎ আলফা পরিমাণ বিয়োজিত হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি 15% মানে কি 15/100, 15/100। তাহলে এটাকে আমরা যদি 100 আর 15 কে ভাগ করি তাহলে কি 0.15, ঠিক আছে, অর্থাৎ এখানে আলফার পরিমাণ হচ্ছে 1.15। এখন যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন মোট মোল সংখ্যা কিন্তু হচ্ছে বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যার অর্থাৎ যোগফল। উৎপন্ন বিক্রিয়ক পদার্থ এবং উৎপন্ন পদার্থের যে পরিমাণ মোল থাকে তাদের যোগফলটাই হচ্ছে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। তাহলে সাম্য অবস্থায় আমাদের বিক্রিয়কের মোল সংখ্যা কত, 1-আলফা, আর উৎপন্ন পদার্থ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড হচ্ছে আলফা আর ক্লোরিন হচ্ছে আলফা। তাহলে আমরা সবগুলোকে যদি যোগ করি তাহলে এখানে 1+আলফা পাচ্ছি, অর্থাৎ আলফা একটা। তাহলে আমরা পাচ্ছি যে উৎপন্ন পদার্থ যখন সাম্য অবস্থায় পৌঁছায় তখন তাদের মোট মোল সংখ্যা হচ্ছে 1+আলফা, 1+আলফা, ঠিক আছে। এখন আমরা যে এটা তাহলে এটা 1+আলফা হচ্ছে যখন বিক্রিয়াটি সাম্য অবস্থায় পৌঁছে তাদের মোট মোল সংখ্যা। এখন দেখো এখানেও ফসফরাস পেন্টাক্লোরাইড যখন ভাঙে 1-আলফা/1+আলফা×P, এটা কেন লিখি, ফসফরাসের এই যে এটা কি, এটা কি আংশিক চাপ বলা হয়, তাই না? এটা তো তোমরা পড়ে আসছো ফসফরাসের আংশিক চাপ, ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ হবে 1-আলফা/1+আলফা×P। কেন 1-আলফা/1+আলফা×P হলো কি বলতে পারবা? আংশিক চাপের সংজ্ঞা অনুসার হচ্ছে যে বিক্রিয়ার মধ্যে কোনো পদার্থের যে মোল সংখ্যা থাকবে, বিক্রিয়কের মধ্যে কোনো পদার্থের যে মোল সংখ্যা থাকবে, ঠিক আছে, সাম্য অবস্থায় কোনো মিশ্রণের মধ্যে কোনো পদার্থের যে মোল সংখ্যা থাকবে তাকে যদি মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করা হয় এবং এই ভাগফলকে যদি মোট চাপ দ্বারা ভাগ করা হয় তখন এটাকে বলা হয় আংশিক চাপ। তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এখানে ফসফরাস পেন্টাক্লোরাইডের জন্য তার নিজস্ব চাপ হচ্ছে, তার মোল সংখ্যা হচ্ছে 1-আলফা, আর আমাদের মিশ্রণের মধ্যে মোট মোল সংখ্যা হচ্ছে 1+আলফা। তাহলে যে পদার্থের নিজস্ব মোল সংখ্যাকে আমরা মোট মোল সংখ্যা দ্বারা ভাগ করলাম এবং মোট চাপ যেটা সেটাকে আমরা ধরে নিলাম সেটা হচ্ছে পি, সেজন্য এটাকে পি দ্বারা গুণ করলাম, ঠিক আছে। ঠিক একইভাবে ফসফরাস ট্রাইক্লোরাইডের জন্য তার নিজস্ব মোল সংখ্যা কত, আলফা, আর ফসফরাস পেন্টাক্লোরাইডের মোল সংখ্যা টোটাল মোল সংখ্যা হচ্ছে 1+আলফা। এই জন্যই আমরা শুরুতে এখানে 1+আলফাটা হিসেব করে নিয়েছি, তাহলে 1+আলফা×P।
এখন ফসফরাস ট্রাইক্লোরাইডের জন্য তার একই ভাবে হচ্ছে আলফা বাই 1 প্লাস আলফা ইনটু পি। এখন আমাদের স্টেমে দেওয়া আছে পি ইকুয়াল টু 1.5 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার, অর্থাৎ যেহেতু আমাদের স্টেমে বলাই আছে যে 1.5 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসারে 15% বিয়োজিত হয়, তার মানে কি পি হচ্ছে 1.5। ঠিক আছে, তাহলে এখন আমরা কেপির সঙ্গে থেকে আমরা জানি কি উৎপন্ন পদার্থের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ, এটা কেপির সঙ্গে থেকে আমরা জানি। তাহলে এখানে বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ হচ্ছে কি, উৎপন্ন পদার্থের আংশিক চাপ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ ইনটু ক্লোরিনের আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থ হচ্ছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড। সুতরাং ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, তাহলে আমরা উৎপন্ন পদার্থের যে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ কি সেটা আমরা এখানে বসাইলাম আলফা বাই 1 প্লাস আলফা। ঠিক একইভাবে ক্লোরিনের জন্য আলফা বাই 1 বাই আলফা, আর এখানে 1 মাইনাস আলফা, আর এখানে যেহেতু দুটো পি আছে, এখানে ইনটু পি আছে, এখানে ইনটু পি আছে, তাহলে একসাথে গুণ করলে সেটা পি স্কয়ার হয়ে যাবে। আর উৎপন্ন পদার্থের বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ হচ্ছে 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইনটু পি, সেটা আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর এখানে আলফার মানটা আমরা পেয়ে গেলাম, তাই না? এবং পি এর মানও জানি, পি এর মান হচ্ছে 1.5 আর আলফার মান হচ্ছে 0.15। এই সবগুলো মান বের বসানোর পরে আমরা যখন হিসাব করবো তখন এটা মানটা পাবো 0.023 অ্যাটমসফিয়ারিক প্রেশার, অর্থাৎ এখানে কেপি এর মান হচ্ছে 0.023 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, এখান থেকে আমরা বুঝলাম যদি কোনো একটা বিক্রিয়কের কেপি বলতে হয়, কেপি যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে আগে মনে রাখতে হবে আমাকে কোন ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। আমরা মনে রাখতে হবে আমাদেরকে এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা জানি কেপি ইকুয়াল টু উৎপন্ন পদার্থের মোল সংখ্যা ডিভাইডেড আংশিক চাপ ডিভাইডেড বাই বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ। এখন এই যে উৎপন্ন পদার্থের আংশিক চাপ তাহলে আমাদের লাগবে আর বিক্রিয়ক পদার্থের আংশিক চাপ লাগবে, সেজন্য এটা আগে আমরা আগে বের করে নিয়েছি। এখন প্রত্যেকটার আংশিক চাপ জানতে হলে আবার আমাদের এখানে আলফা জানবে, আলফা কিন্তু আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে, পি লাগবে, পি আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে। তাহলে সবগুলো মান আমরা যখন এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা 0.023 এটা পেয়ে গেলাম। বলো এটা একটু কোনো সমস্যা আছে কিনা? না স্যার। এটা খেয়াল রাখবে, আমি আবারও বলি ম্যাথ গুলো করার সময় খেয়াল রাখবে তোমার কোন ইকুয়েশনটা লাগবে এবং কোন মান লাগবে, সেইভাবে তোমাকে প্রসিড হতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এই বিক্রিয়ার মধ্যে যদি আমরা তাপ এবং চাপের প্রয়োগ করি তাহলে এখানে কি ধরনের পরিবর্তন হবে বা উৎপন্ন পদার্থের কোনো পরিবর্তন হবে কিনা। লাসাতেলের নীতি দিয়ে ব্যাখ্যা করব না? হ্যাঁ অবশ্যই, এটাকে আমাদেরকে লাসাতেলের নীতি দ্বারা ব্যাখ্যা করতে হবে। এখন যদি আমরা প্রথমেই যদি এটাকে তাপের প্রভাবটা ব্যাখ্যা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডেল্টা এসটা কি পজিটিভ, ডেল্টা এস পজিটিভ, ডেল্টা এস পজিটিভ মানে কি বিক্রিয়াটি তাপ হারে, তাই না? অর্থাৎ এখানে বিক্রিয়া তাপ শোষণ করবে, যেহেতু এটা তাপ হারে সুতরাং এই বিক্রিয়াটা আমরা তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সামনের দিকে যাবে না পিছন দিকে যাবে, কেউ বলতে পারবা? অর্থাৎ এটা তো সাম্য অবস্থায় আছে, কিন্তু আমি যদি তাপ প্রয়োগ করি তখন এটা সাম্য অবস্থা তো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়েছে সেটা কি করবে, হয় সামনের দিকে যাবে না পশ্চাৎ দিকে যাবে, কি আবার নতুন করে সাম্য অবস্থা তৈরি করবে। স্যার তাপ দিলে সামনের দিকে যাবে কেন স্যার? কারণ এটা তাপ হারে বিক্রিয়ায় তাপ দিলে সামনের দিকে যায়, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপ দিলে হচ্ছে পেছনের দিকে যায়। অর্থাৎ এখানে তাপারে বিক্রিয়া বলতে আমরা বুঝি যে কোনো একটা সাম্যাবস্থা বিক্রিয়া যদি তাপারেই হয় তার মানে কি সেটি সম্মুখ দিকের বিক্রিয়াটি হচ্ছে তাপারে আর বিপরীত দিকের বিক্রিয়াটা হচ্ছে কি তাপ উৎপাদনে। তাহলে যেদিকে তাপারে হবে বিক্রিয়াটি সেদিক সেদিকে যাবে। তাহলে এখানে যেহেতু ওভারঅলের বিক্রিয়াটি তাপারে বিক্রিয়া অর্থাৎ পশ্চাৎ সম্মুখমুখী বিক্রিয়াটি তাপারে বিক্রিয়া, তাহলে আমরা এখানে যদি তাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি অবশ্যই সম্মুখ দিকে যাবে। সম্মুখ দিকে যাওয়া মানে কি উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমি যখন বিক্রিয়া আমরা কিন্তু আমরা কিন্তু বিক্রিয়ার পাত্রে তাপ দিচ্ছি, অনেকে মনে করে কি আমরা বিক্রিয়কের দিকে তাপ দেবো না উৎপন্ন পদার্থের দিকে তাপ দেবো, আমরা বিক্রিয়ক বা উৎপন্ন পদার্থের মধ্যে তাপ দিচ্ছি না, আমরা তাপ দিচ্ছি বিক্রিয়া সিস্টেমে। বিক্রিয়া সিস্টেম কাকে বলে? যেখানে বিক্রিয়াটি ঘটে। তাহলে এখানে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখা যাবে বিক্রিয়াটি সম্মুখ দিকে অগ্রসর হবে, সম্মুখ দিকে অগ্রসর হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড তৈরি করবে এবং ক্লোরিন তৈরি করবে, ক্লোরিন তৈরি আবার সে নতুন করে সাম্য অবস্থা তৈরি করবে। অর্থাৎ যেহেতু বিক্রিয়াটি সম্মুখ দিকে যাচ্ছে তার মানে উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে আমরা দেখলাম এখানে যদি তাপ প্রয়োগ করি তার মানে উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে, কারণ আমার প্রশ্নে বলেছে এখানে উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে কিনা, যেহেতু তাপ হারে বিক্রিয়া
সেক্ষেত্রে বিক্রিয়া কি হবে, তাপ শোষণ ঘটবে, আর তাপের শোষণ ঘটা মানে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, আর সম্মুখ দিকে যাওয়া মানে হচ্ছে তাপ তাপ বিক্রিয়াটির উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে। এবার আসো চাপের প্রভাব। চাপের প্রভাব হচ্ছে আমরা জানি যে চাপের প্রভাবটা নির্ভর করে বিক্রিয়ক সমূহের বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যার উপরে। যদি উৎপন্ন পদার্থের মোল সংখ্যা বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তবে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, আর যদি বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি হয়, ঠিক আছে, সরি, আমরা যদি জানি যে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা যদি উৎপন্ন পদার্থের মোল সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়কটি সম্মুখ দিকে যাবে, আর যদি উৎপন্ন পদার্থের মোল সংখ্যা বেশি হয় তাহলে বিক্রিয়াটি যাবে তোমার পর্চার থেকে। এই যে এখানে যদি আমরা দেখতে পাচ্ছি এখানে ফসফরাস ট্রাইক্লোরাইড, উৎপন্ন পদার্থ হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন, তাহলে উৎপন্ন পদার্থের মোল সংখ্যা কত, 1+1 2, আর বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা কত, 1, তাহলে এখানে বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা কম, তার মানে কি চাপ যদি প্রয়োগ করি বিক্রিয়াটি কোন দিকে যাবে, পর্চার দিকে যাবে, বিক্রিয়াটি পর্চার দিকে যাবে, আর পর্চার দিকে যাওয়া মানে কি বিক্রিয়ক পদার্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ হ্রাস পাওয়া, তার মানে এখানে আমরা যদি চাপ প্রয়োগ করি বিক্রিয়াটি পর্চার দিকে যাবে এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যা কমে যাবে। তাহলে আমরা দেখলাম তাপ প্রয়োগ করলে বিক্রিয়া তাপ এখানে উৎপন্ন পদার্থ বাড়বে এই বিক্রিয়াটির জন্য, এবং যদি চাপ প্রয়োগ করি তাহলে উৎপন্ন পদার্থের পরিমাণ কমবে এই বিক্রিয়াটির জন্য। তোমরা কি এটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি আবারও বলি, তাপ চাপের জন্য হলো নির্ভর করবো আমরা বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থের মোল সংখ্যার উপরে। যদি উৎপন্ন পদার্থের মোল সংখ্যা বেশি হয় তাহলে আমরা চাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি পর্চার দিকে যাবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ কমে যাবে, আর যদি বিক্রিয়ক পদার্থের মোল সংখ্যা বেশি হয় তাহলে আমরা এখানে যদি চাপ প্রয়োগ করি বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ বৃদ্ধি পাবে, আর যদি বিক্রিয়ক এবং উৎপন্ন পদার্থ দুইটিরই মোল সংখ্যা সমান থাকে তাহলে এখানে চাপের কোনো প্রভাব থাকবে না, অর্থাৎ এখানে গড় মাত্রার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা দেখতে পেলাম এই বিক্রিয়ার জন্য তাপ প্রয়োগ করলে বিক্রিয়াটি সম্মুখ দিকে যাবে এবং উৎপন্ন পদার্থের পরিমাণ বাড়বে, কিন্তু আমি যদি চাপ প্রয়োগ করি তাহলে বিক্রিয়াটি পর্চার দিকে যাবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের পরিমাণ কমবে। এই ছিল আমাদের প্রশ্ন অনুসারে আমাদের আনসার। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে বা কোনো সমস্যা থাকলে বলতে পারো। স্যার ক্লাস টাইম তো 30 মিনিট শেষ হয়ে গেছে। আচ্ছা, সেটা তোমার কোনো কোয়েশ্চেন আছে কিনা সেটা বলো। না স্যার, নাই। আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা ক্লাস শেষ করে দিব। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।